আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসার পাখিগুলো ভালো আছে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যে আপনার পাখি হাঁড়িতে ডিম না পেরে বাইরে ডিম পারছে বা হাঁড়িতে ডিম পেড়ে বাইরে ফেলে দিচ্ছে ডিম ভেঙে ফেলছে এর কারণ তো চলুন কথা বলে মূল আলোচনায় যাওয়া যাক যে আপনার পাখি কেন ডিম হাড়ি থেকে বের করে ফেলছে বা হাড়িতে ডিম পারছে না তো প্রথম কথা হলো যে পাখি বিট করাইতে গেলে খাঁচায় বিট করাইতে গেলে আপনার যে বিষয়টি প্রথম সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে সেটি হলো যে পাখির যে পরিবেশটা দিবেন পাখি যে ইনভাররমেন্টটা ডিম পাড়বে তো যতই আমরা খাঁচার পাখি বলি না কেন এদের তো আসলে থাকা এরা স্বভাব না মূলত প্রকৃতি থেকে আমরা বিট করার জন্য চেষ্টা করি তো অবশ্যই প্রথমত এদেরকে মানে প্রাকৃতিক পরিবেশে যারা যখন এরা সিকিউর ফেল করে তখনই তারা বাসা বাঁধে তো এদেরকে সিকিউরিটির ব্যবস্থা করতে হবে এরা যদি ভয় পায় তো আপনার ডিমটা পারবে না কিন্তু অনেক সময় দেখা যায় যে ভয় পাওয়ার কারণে পেটের ডিম চলে আসছে তখন তো ডিম পাঠতে হবে তখন যখন ভয় পায় তখন কিন্তু ওরা মানে এইটা খেয়াল করে না যে ডিমটা কোথায় বাড়ছে তো সেক্ষেত্রে দেখা যায় কি যে হাড়ির ভিতরে ডিম না পেরে হাড়ির বাইরে ডিম পারছে এরকম হয়ে থাকে তো আবার এরকম হয় যে মনে করেন যে হাড়ি পাড়ছে তারপরে কি হয় যে আপনার যে হাড়িটা ইউজ করছেন হাড়িতে আপনার ওইখানে যেমন ঈদ উদ যাইতে পারে আহ টিকটিকি যাইতে পারে বা অন্য কোন প্রাণী যে ওদেরকে ভয় দিচ্ছ ভয় পাইছে তো সেক্ষেত্রে ডিম পাওয়ার সময়ই ও খাসা থেকে মানে হাড়ি থেকে বের হয়ে আসছে তো হাড়ি থেকে বের হয়ে আসার পরে তো ওর তো ডিম পাড়ার একটা টাইম হয়ে গেছে তো সেক্ষেত্রে দেখা যায় যে ওর ডিমটা বাইরে লে করে দেয় তো এক্ষেত্রে টেনশন নেওয়ার কোনো কিছু নেই আপনার পাখিকে অবশ্যই সিকিউরিটির ব্যবস্থা করতে হবে যে পরিবেশটা দিবেন ওই জন্য ওদেরকে ভয় না পাই ব্যবস্থাটা করবেন তাইলে দেখবেন যে হাড়ি থেকে ডিম মানে হাড়িতে পারবে আবার বাইরে পারবে এরকম হবে না আর অনেক সময় দেখা যায় যে টোটালি পাখি হাড়িতে দু একবার যাওয়ার পরে হাড়িতে যাচ্ছে না তো সেক্ষেত্রে আপনি বুঝবেন যে ওই হাড়িটা ওর মানে ওর ওইটা হচ্ছে বাসস্থান ঘর তো ওর ওই ঘরটা ওর পছন্দ পছন্দ হয়নি ওর মনে হচ্ছে না যে এখানেও বিট করতে পারবে সেক্ষেত্রে আপনার অবশ্যই হাইটা চেঞ্জ করে দিতে হবে এক এক পাখির জন্য এক রকম হাড়ি আপনি বক্সে ইউজ করতে পারেন তো খেয়াল রাখতে হবে যে এক এক পাখির জন্য এক এক রকম হাড়ি দিতে হয় তো এই একটা সমস্যা আর অনেক সময় দেখা যায় যে ক্যালসিয়ামের অভাবে একটু ঝামেলা হইলে এক বাইন্ডিং এর একটু অল্প এক বাইন্ডিং হইলে তো ওই ডিমগুলা যখন ডিমের গায়ে দেখবেন একটা ধার ধার ভাব হয় কিছু ডিমের ওই ডিমগুলো আসলে এক বাইন্ডিং হয়েছে কিন্তু অল্প পরিমাণে তো সেক্ষেত্রে কি হয় যে সেক্ষেত্রে পাখিগুলো আসলে এইটুকু কষ্ট পাই আপনারা এতটুকু বোঝেন যে ডিম অত সহজে তারা পারতে পারে না আমরা মনে করি যে ছোট ডিম মনে কিন্তু এটাও লক্ষ্য করতে হবে পাখিটাও কিন্তু অনেক ছোট পাখি কিন্তু অনেক বড় হয় না তো সেক্ষেত্রে দেখা গেলো যে যখন ওরা কষ্ট হয় তখন কিন্তু ওরা হাড়ির থেকে বের হয়ে আসে তো যখন দেখা গেলো লাঠির পাড়ে দাঁড়ায় আছে বা নিচে খাবার খাচ্ছে বা খাবারের পাত্রের ভিতরে অনেক কষ্ট হয়ে গেছে তখন সেইখানে ডিমটা লে করে দেয় একটা সমস্যা আর ডিম ভাঙার যে সমস্যাটা ডিম ভাঙার সমস্যাটা হচ্ছে যে আপনার অনেক সময় দেখা যায় কি যে পাখির আপনি প্রপার মেডিসিন বা প্রপার যে ভিটামিন কোর্সগুলো না করানোর জন্য দুইটা ডিম পাড়ার পরে ওর পেটে ডিম নাই বাট দু একদিন পরে ওর আবার পেটে ডিম চলে আসছে বা ছয় সাত দিন পরে আবার ডিম পারবে তো সেক্ষেত্রে দেখা যায় কি ওই যে হাড়ির ভিতরে যে ডিমগুলো আছে ওই ডিমগুলা সে প্রথমত তো সে মানে খাওয়ার জন্য ভাঙে না কিন্তু যখন বেরো করতে যায় তখন ছোটে লেগে বা কোনোভাবে ভেঙে যায় যখন ভেঙে যায় তখন পাখি যেহেতু ডিমের খুশা খায় তো সে সেক্ষেত্রে ওইগুলা খেয়ে ফেলতে পারে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়ে থাকে যে পাখি খেয়ে ফেলতে পারে তো এরপরে যে বিষয়টি আসে যে তারপরে দেখা যায় যে এমনি ডিম ভাঙা পড়ে রয়েছে তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় দেখা গেলো যে পাখি যখন ভয় পায় রাতের বেলা যখন পাখি ডিমে তাওয়া দিচ্ছে হঠাৎ করে একটা আহ টিকটিকি বা হচ্ছে বড় সাইজের বা এবার ছোট সাইজের ইঁদুর খাঁচার ভিতরে ঢুকতে পারে নর্মালি যে গ্রাম অঞ্চলে বলে ছোট যে ইঁদুর দেখা যায় সুলা ইঁদুর বা অন্য কোনো কিছু বলে এগুলো খাঁচার ভিতরে কিন্তু ঢুকতে পারে অনায়াসে তো এটা দেখা গেলো কি হঠাৎ করে যখন হাড়ির ভিতরে যায় ও রাতের বেলা কিন্তু পাখি অত ভালো দেখতেই পায় না বললে চলে যে অন্ধকারে তো ও কিন্তু খাঁচার ভিতরে হাড়ির ভিতরে দাফা দাফি করে তো আপনি হয়তো বা ঘুমাই রয়েছেন আপনি বুঝতে পারেননি কিন্তু আহ যখন ও দাপাদাপি করছে তো সেই সময় দেখা গেলো কি ডিমটা আসলে ভেঙে গেছে তো আপনি এটা ভাবছেন যে পাখি ডিম ভেঙে ফেলতে ইচ্ছা করে কিন্তু এটা অনেক সময় হয় না এই এই কারণগুলো আসলে একদম আপনি একটু নিজের থেকে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি সমস্যা হচ্ছে বা কি সমস্যা হইতে পারে তো এই এই গুলার সমাধান করবেন দেন আপনি পাখিকে ব্রিডে দিবেন প্রথম কথা হলো যে আপনি চেষ্টা করবেন যে খাসাটা সিকিউর করতে আর দেখবেন যে এই যে আমি যে দেখছি দেখেন আপনি এইগুলা নাড়াইতে পারবেন না কিন্তু আপনার অনেকে দেখা যায় যে হাড়ি এমন ভাবে ঝোলান যে নড়তিছে বা খাসাটা দোল খাচ্ছে তো দোল খাইলে কখনোই ব্রিড ব্রিডই করবেন আপনার পাখি তো সেই ক্ষেত্রে আপনি খাঁচাটাকে অবশ্যই সিকিউর জায়গায় যেখানে ভয় না পায় পাখি তেমন জায়গায় সেট করবেন ক্যালসিয়ামের কোর্স করাবেন আর আপনার প্রপার যে রাতের বেলার জন্য অন্য কোনো প্রাণী ডিস্টার্ব না করতে পারে সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন দেখবেন আপনার এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আশা করি আমাদের ভিডিও একটু হলে আপনাদের উপকারে আসবে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন আর ভুল ব্রান্তি ক্ষমা সুন্দর দেশটিতে দেখবেন আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফোন নাম্বার ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ